ডুরান্ড কাপ সেমিফাইনালে, সামনে এবার এফসি গোয়া। আগামী 31 আগস্ট জৌহতি ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে গোয়াকে হারানোর জন্য মুখে থাকবে সবুজ বয়ন ব্রিগেড। তবে গোয়া এবার যে ফর্মে রয়েছে তাতে মোহন বাগানের পক্ষে ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে, আর এক্ষেত্রে এই ম্যাচে জ্বলে উঠতে হবে অসি বিশ্বকাপার জেসন কামিংসকে। মোহন বাগান সুপার জায়েন্ট মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেসন কামিংস বলেছেন, আমরা ভারতের সেরা দল, যে কোনো দলকে আমরা হারানোর ক্ষমতা রাখি। ভারতীয় জাতীয় দলের 7-8 জন সেরা ফুটবলার আমাদের দলে রয়েছে। বিদেশি ফুটবলাররাও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য নিজেদের তৈরি করছে। মুম্বাইকে হারিয়ে আমরা বাড়তি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, গোয়াকে হারানোর ব্যাপারেও তাই আমি আত্মবিশ্বাসী। ডুরান্ড ফাইনালে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য, ওদিকে এখন আমাদের যাবতীয় ফোকাস। আইএসএল বা এএফসি কাপের আগে প্রস্তুতি টুর্নামেন্টে একটা ট্রফি যদি ঘরে আসে তাহলে দলের মনোবল বাড়ে, সেই চেষ্টাটাই আমরা জারি রাখব। এদিকে প্রতিপক্ষ এফসি গোয়াকে নিয়ে জেসন কামিংস বলেছেন, গোয়ার এবারে কোনো খেলা আমি দেখিনি, ফলে বলতে পারবো না ওরা কোথায় কতটা শক্তিশালী বা দুর্বল। আমি নিজের এবং নিজের দলের খেলার ওপর বেশি আস্থা রাখি, গোল করাটা আমার কাজ, গোল করলে যে কোনো স্ট্রাইকারের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। অস্ট্রেলিয়াতে প্রচুর গোল করেছি, এখানে এসেও আমি গোল পেতে শুরু করেছি, তবে নিজের সেরা খেলাটা এখনও দিতে পারিনি। আমি সেরাটা দেওয়ার জন্য নিজেকে যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আরও কয়েকটা ম্যাচ লাগবে নিজের 100% দিতে। সবুজ বেরোন সমর্থকরা যেভাবে আমার উপর আস্থা রেখেছেন বা যেভাবে আমাকে বা আমাদের সবাইকে মাঠে বা অনুশীলনে উদ্বুদ্ধ করছেন, তাতে গোল করে ওদের আনন্দ দেওয়াটাকে আমি লক্ষ্য হিসেবে নিয়েছি। ভারতের সেরা ক্লাবে খেলতে এসেছি, সবুজ বেরোনের নতুন তারকা হতে চাই, মেইনার্সে আরও ভালোবাসা পেতে চাই, আর সেটা পেতে গেলে গোল করতে হবে, জিততে হবে, ট্রফি পেতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।